প্লাস্টিকের তৈরির কারখানায় আগুন ঘটনায় ক্ষতি প্রায় আড়াই লক্ষ টাকা দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে প্লাস্টিকের ক্যারেট তৈরির কারখানায় আগুন বুধবার দুপুর বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে হাবড়া হাটথোবা ঘোষপাড়া এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে প্রায় বছর ধরে কারখানাটি চলছিল এদিন দুপুরে হঠাৎই আগুন দেখতে পান কারখানার কর্মীরা দাহ্য পদার্থ মজুদ থাকায় মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায় কারখানার মালিক কানুপাত্র জানিয়েছেন ঘটনায় প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়েছে জানা গেছে মূলত ফল বা মাছ বহনের জন্যে প্লাস্টিকের ঝুড়ি বা ক্যারেট তৈরি হতো এখানে এদিনের ঘটনায় প্রায় পাঁচ হাজার ক্যারেট পুড়ে যায় বলে জানা গেছে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন আয়ত্তে আনে কারখানা মালিকের দাবি তিনি বৈধ কাগজপত্র নিয়েই কারখানা চালাতেন তবে দমকল সূত্রে জানা গেছে ঘটনার পর দীর্ঘ সময় পার হয়ে গেলেও কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি কারখানার মালিক ঘরের মধ্যে যে ঘুরিগুলো ছিল ওইগুলো দাও দাউ করে চলছে এবং সেখান থেকে প্রচুর ধোঁয়া এবং আগুনটা ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড হাবড়া